গত নয়ই মার্চ এক ঘন্টার মহা অন্তিম পর্ব সম্প্রসার হয়ে গেল জনপ্রিয় ধারাবিক ইচ্ছে পুতুল ধারাবাহিকটি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়া অনেক দর্শকই মেনে নিতে টিভিতে টিআরপিতে বাজিমাত করতে না না পারলেও অনলাইনে হিউজ পারছে ফ্যানবেস তৈরি হয়েছিল অনেক দর্শকের প্রিয় ধারাবিক ছিল ইচ্ছে পুতুল ধারাবাহিকটি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়া অনেক দর্শকই মানতে পারছে না তাই তারা আবারও ইচ্ছে পুতুল সিজন টু দেখার জন্য অধীর আগ্রহে আছে কিন্তু এ পর্যন্ত বাংলার কোন ধারাবাহিক বন্ধ হয়ে গেলে তার সিজন টু আসেনি তাই বলাই যেতে পারে ইচ্ছে পুতুল সিজন টু আসার চান্স খুবই কম তবে ইচ্ছে পুতুল শেষ হয়ে গেলেও শেষ মুহূর্তে দারুণ চমক দিয়ে গেল মানে টিআরপিতে দুর্দান্ত চমক দেখিয়ে শেষ হয়ে গেল ইচ্ছে পুতুল ফোর পয়েন্ট এইট টি দিয়ে প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে খুব কম গ্যাপে পিছিয়েছিল ইচ্ছে পুতুল যা দেখে খুব খুশি ইচ্ছে পুতুল ফ্যানেরা ইচ্ছে পুতুল ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করছেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ